অবশেষে পামেলা অধিকারী রহস্য মৃত্যুর কিনারা করলেন বালি থানা। প্রায় এক বছর আগে মৃতা পামেলা অধিকারী বয়স 14 বছর, তিনি জিটি রোডের বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি সানি খানের সঙ্গে পরিচিতি এবং একে অপরের সঙ্গে পোড়া ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পরে মৃতা পামেলা অধিকারী জানতে পারেন সানি খান একজন বিবাহিত। তখন তিনি সানি খানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন। তার আগে তিনি তার কিছু অবৈধ ভিডিও এবং ফটো তার কাছে ভাগ করে নিয়েছিলেন। সানি খান তার পরিবারের বিভিন্ন মোবাইল নাম্বারগুলি ব্যবহার করে এই ভিডিওগুলি এবং ছবিগুলি ছড়িয়ে দেওয়ার জন্য তাকে হুমকি দিয়েছিলেন। এরপর 4 জুলাই সানি খান মৃতাকে আরও ভিডিও এবং ছবি প্রেরণের হুমকি দিয়েছিলেন। অন্যথায় তিনি পূর্বের ওই অবৈধ ছবি ও ভিডিওগুলি তার বাবা মাকে ফাঁস করে দেবেন। এই অবস্থান থেকে 4 জুলাই তারিখে সম্ভবত বিশাল মানসিক চাপের কারণে নাবালিকা পামেলা নিজের বাসায় নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করেছিলেন। তদন্তকালীন সন্দেহভাজন সানি খানের ফোন নাম্বার সংগ্রহ করেছেন এবং গলসি থানার এখতিয়ারের অধীনে পূর্ব বর্ধমান অভিযান চালিয়েছিলেন এবং তাদের সহায়তায় ভিল কুরমুনার পোস্ট অফিসে অন্তর্ভুক্ত চান্দুল থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে এসকে ওরফে সানি খান পিতা এসকে ফিরোজকে গ্রেপ্তার করেছেন গলসি থানার পুলিশ এবং প্রয়োজনীয় মোবাইল ফোন জব্দ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছেন। তাকে আগামীকাল LDGSM কোর্ট হাওড়ায় হাজির করা হবে। এখন উপযুক্ত শাস্তির দাবিতে পথ চেয়ে আছেন আদালতের কাছে গোটা পরিবারের সদস্যরা, যাতে আগামী দিনে কোনো বাবা মায়ের কোল খালি না হয়। এইভাবে কত কোল যে খালি হয়েছে কোনো ঠিক আছে, ওই জন্যই আমরা বলছি ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। এই মুহূর্তে আমি পামেলা অধিকারীর বাড়িতে এসেছি। আজকে পামেলা অধিকারী মৃত্যুর 9 দিন হল, আর এই 9 দিনের মাথায় আজকে যার জন্য পামেলা অধিকারীর মতন ফুটফুট একটি মেয়ে চলে গেলেন, সন্তান হারা হলেন বাবা মা, আর তার বাড়িতেই আমরা এসেছি এবং যে অভিযুক্ত ছেলেটি তাকে ধরা হয়েছে বর্ধমানের গলসি থানার এবং বালি থানার উদ্যোগেও সেই অপারেশন টিম অপারেশন চালিয়ে তাকে আটক করা হয় এবং তাকে আজকে হাওড়া কোর্টেতে লোয়ার ডিভিশন কোর্টে তাকে তোলা হয় এবং আগামীকাল তার শুনানি হবে। আমি সেই ছোট্ট ফুটফুটি মেয়ে, 14 বছরের মেয়ে পামেলা অধিকারী পরিবারের কাছে এসেছি এবং তাদের মা এবং বাবার যে কাতর আর্জি আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম, আজকে আমি ওনাদের কাছে এসেছি এবং ওনাদের সঙ্গে আমরা কথা বলে নেব যে ওনারা প্রকৃতপক্ষে কী চান। আপনার মেয়ে তো খুব গুণী মেয়ে ছিল, সবসময় অ্যাক্টিভিটির মধ্যেই ছিল, আজকে হাসি খুশি মেয়ে ছিল, এরকম হঠাৎ করে চলে যাওয়া আপনার কাছে কীভাবে আপনি বুঝেছেন? মেয়েটা খুবই মানে কষ্টের মধ্যে, আমার মেয়ে যে এই কয়েকটা করতে আমি বুঝতে পারলে আমি তাহলে এই কাজটা করতে দিতাম। এখন অভিযুক্ত যে ছিলেন সানি খান, যার দ্বারা আপনার মেয়ে আজকে এরকম অবস্থা হল, সে ধরা পড়েছে, কি চাইছেন? আমি শাস্তি চাইছি, আমি চাইছি ওরও ফাঁসি হোক, আরও তো বাচ্চা আছে, আরও তো মায়ের কোল খালি করতে পারে, তার থেকে তার আগেই আমি চেয়েছি ওরকম শাস্তি, আর কিচ্ছু চাই। আমি সবার কাছে একটাই মানে করছি, যেদিন থেকে আমার মেয়েকে যেরকম ঝুলিয়ে মেরেছে, ওকেও যেন ঝুলিয়ে আমার সামনে মারুক, আমরা সেটাই দেখতে চাই। আপনি আর যদি খবরটা যখন শুনলেন তখন প্রকাশিত হলো যে স্বামী খান ধরা পড়েছে, তখন আপনার মনে অবস্থা কেমন হয়? মানে ভালোই লাগলো, শুনেও আমি বললাম যে স্যারকে থ্যাংকও জানালাম যে আমার যে আপনি যে এই কাজটা করলেন খুবই ভালো কাজ করেছেন, একটা মেয়ের জীবন নিয়ে খেলা গিয়েছিল, কত মেয়ের জীবন নিয়ে খেলেছে কি আমরা জানি, বলুন না, ওকে ধরে একটাই শাস্তি দিন, আমি এটাই বলছি, আমাদের সব ভগবানের কাছেও আমি প্রার্থনা করছি, ওর যেন শাস্তি হোক, আর কিচ্ছু চাই না। যে ছেলেটি ধরা পড়ছে তার বয়সও কম বয়স, 19 বছর বয়স, এবং সেই ছেলেটি এরকম দীর্ঘদিন ধরে আপনার মেয়েকে ডিস্টার্ব করার একটা প্রবণতা নিয়ে তাকে ফোন করেছে, ছবি মেসেজ পাঠিয়েছে, সেই ব্যাপারগুলো কি আপনি কি জানতেন? অবগত না, জানলে তো আমার হয়ে যেত, জানতাম না, কিছুই জানতাম না, জানতে না,
ও মানে চুপচাপ ঘরে থাকতো, পিস্তলে তো নাচ নিয়ে বসে আসতো, এই সব করতো, কোনোদিনই আমাকে বুঝতে পারে। আপনার মেয়ে তো অনেক গুণী ছিল, চারিদিক দিয়ে আপনার দেখছি যে মেডেল, চারিদিকে মেডেল পেয়েছি, বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছে, তো সন্তান চলে যাওয়ার দুঃখ এটা তো মাই বুঝতে পারবে, অনেক কষ্ট। আপনার মেয়ে আপনার কাছে কোথাও খুঁজতে পারবেন না, এই কষ্টটা কেউ খুঁজে পাবে না, যাদের গেছে তারা এই কষ্টটা খুঁজে পাচ্ছে। আমার মতন অনেক মাই কোল খালি হয়েছে, তারাই জানে, রাত্রে ঘুম নেই, খাওয়া নেই, কি করে যে আমরা আছি সেটাই আমরাই জানি। আপনার মেয়ের মতন যারা বয়সী রয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের বলবো যে বাবা এই কাজটা করো না, মা বাবাকে জানো, এটা বলবো, মা অথবা বাবাকে যদিও না জানতে পারো মাকে জানো, আমি এটাই বলবো, মা দিদি বন্ধুর মতন মিশ্রে তাদের জানো, এই দুটো বন্ধুকে বললেও তারা সাহায্য করবে, আগেই বলবো পুলিশকে জানো এই কাজটা, বেঁচে থেকে লড়িয়ে দেখিয়ে যাও, এটা করলো আমার মেয়ে, আমি মেয়েকে বললাম তো তা পুলিশের কাছে, তুই যদি বেঁচে করে করতে আমার খুব ভালো লাগবে। আপনার বাবার সঙ্গে কথা বলে নেব, সন্তান হারানোর ব্যথা হয়তো আমরা ভাগ করে নিতে পারবো না, কিন্তু আমরা ওনার কাছে জেনে নেব উনি কি চাইছে। একটা মেয়ে এত জলি মেয়ে এত স্মার্ট মেয়েকে এইভাবে কীভাবে যে পড়াশোনায় ফেলেছে, কীভাবে যে আটকেছে, সেদিন থেকে ও বেরোতে পারলো না কোথাও, না কাউকে যাওয়াতে পারলো, না নিজে কিছু জানতে পারলো, কীভাবে যে পড়ে ফেললো ওরা নিজেও জানে না ও কী করছে হয়তো। এখন তো অভিযুক্ত ধরা পড়েছে, তাকে আনা হচ্ছে, কোর্টে আনা হয়েছে, কোর্টে কেস করা হয়েছে, আগামীকাল তার শুনানি হবে, আপনারা কী চাইছেন? সমাজে কী আছে এইরকম ধরুন লোকেদের একদম ফাঁসি, আর যাতে কোনো বাচ্চা বা কারোর কোনো ক্ষতি না কিছু করতে পারে সেজন্য কোনো ছাড়া যায় না, একদম দৃষ্টান্তমূলকভাবে ফাঁসি যাতে এরকম অন্য কম এলাকায় কোনো রকমভাবে না খুঁজে গেছে, আর যে নয় গেছে কোনো রকম মানে কষ্ট সহ্য করতে করতে আস্তে আস্তে হয়তো সহ্য করে দিতে হবে, যার কোনো একটা সন্তান থাকবে তার প্রতি যদি এরকম কিছু হয়। আপনি কী মনে করেন যে কতটা ডিপ্রেশনের মধ্যে কি আত্মঘাতী হয়েছে? ওর মতন স্মার্ট মানে শক্তিশালী ক্যারাটে করতো, তা তো কোনো কোনো দিক থেকে ফেলিও না, ওর মতন মেয়ে একটা এরকম করে ফেলবে মানে গোটা এলাকা বালি বেলুর লিলু অঞ্চলের লোক হাওয়া পর্যন্ত লোকে বিশ্বাস করতে পারছে না, দূর দূরন্ত তুমি অনেক ফোন আসছে ম্যাসেজ আসছে, আমি না এরকম করে ফেলবো, আমি না মতন এরকম করতে পারে মানে কেউ বিশ্বাস করতে পারছে, আমি নিজে বিশ্বাস করতে পারছি না, জবাব এটা এখন আনি করাতে। আমি তোকে 3 বছর 3.5 বছর বয়স থেকে ওকে প্র্যাকটিস করাতাম। একজন স্টুডেন্ট হিসাবে কেমন ছিল? স্টুডেন্ট যখন প্র্যাকটিস করে ওর প্র্যাকটিসের উপর খুব তখন খুব ন্যাক ছিল, এবং প্র্যাকটিস একদিনে কামাই করতো না, ও একদম খুব টাফ প্র্যাকটিস করতো, এবং প্র্যাকটিস করতে যখন ওর তৈরি হলো, তৈরি করে ওকে যেখানে নিয়ে গেছি সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কোনো এমনকি ওকে পয়সা দিতে পারবে না, সেই পয়সা আমি দেবো, আমার আমি যে গ্যারেন্টি দেবো যে হ্যাঁ ও চ্যাম্পিয়ন হবেই, আমি ওই পয়সা দিয়ে ওকে নামাতাম। কতটা ক্ষতি আজকে সমাজে, ওই যে ও চলে গেল, এই যে পমেলা আমার চলে গেল, ওকে আমি তো মেয়ের মতন দেখতাম, আমার নিজের মেয়ের মতন দেখতাম ওকে, আর ও যে চলে গেল, ওই চলে যাওয়াতে আমার যে কত ক্ষতি হলো, কেননা আমি একটা জায়গায় প্র্যাকটিস করাতাম, সেই প্র্যাকটিসটা ও দেখতো আমার, এটাতে আমার বিরাট ক্ষতি হলো। হ্যাঁ আজকে ওর প্র্যাকটিস দেখলে সবাই বলতো যে এই পমেলা এসছে, এই পমেলা নাবছে, এই যে বড় ক্ষতি, এই ক্ষতিটাই তো বড়, সব থেকে বড়, এই একটা কম্পিটিশানে গেলে তাকে সবাই চিনে গেছে যে পমেলা এসছে, ও চ্যাম্পিয়ন হবে, এই যে এটা আমার কানে শুনছি, শোনার সঙ্গে সঙ্গে তো আমার নিজে এখন আমি সেইটা অনুভব করছি যে আমার কত বড় ক্ষতি হয়ে গেল, এই যে এটা আমার ফুটফুটে একটা মেয়ে এই করে এই বয়সে এরকমভাবে যে চলে যাবে আমি ভাবতে পারি। ছেলেটার জন্য কী চাইবেন, কী শাস্তি চাইবেন যার জন্য এত বড় ক্ষতি হয়ে গেছে? আমার সামনে পড়লে তো আমি তো মেরেই দেবো ওকে,
আমার সামনে পড়লে আমার আমার যদি সামনে পড়ে যদি একদম সামনাসামনি হয়ে যায় ওকে মেরে দেবো আমি, ওকে একদম শেষ করে দেবো। কিন্তু তাকে তো আমি পাবো না, পুলিশ এবার যেটা যতটুকু কে করছে। তবে ওকে আমার তো মনে হয় শাস্তি তো একদম গুরুতর শাস্তি হওয়া উচিত, যেটা মানে আর জীবনে কেউ করবে না এরকম কাজ। সে এমন এমন একটা কাজ করে দিল ছেলেটা, ওই সানি খান নামে একজন, যে আমার নাম শঙ্কর ব্যানার্জি, আমি আমি দেশবন্ধু ক্লাবের ফাউন্ডার মেম্বার একজন। আজকে যে ছেলেগুলো এই সোশ্যাল সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল অ্যাকাউন্ট খুলে টুকফুটে বাচ্চা মেয়েদেরকে একটা চক্রান্তের মধ্যে নিয়েছে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে একভাবে একজোট হয়ে কিন্তু সবর হতে হবে। এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগে থেকে পূর্ব পরিকল্পনা করেই এগিয়ে চলা ভালো। এই ব্যাপারটা কিন্তু পামেলার বাবা মা জানালেন আমাদেরকে। বালি থেকে সৈকত দাসের রিপোর্ট, থ্যাংকস মামা।